জুমার দিনে একটি গুরুত্বপূর্ণ আমল হলো খুতবা শোনা, কিন্তু লোকজন এই খুতবা শোনার মধ্যে এমন দুটি ভুল করে যার ফলে খুতবা শোনার নেকি থেকেই বঞ্চিত হয়ে যায়। আজকের ভিডিওতে আলোচনা করব জুমার দিনে যে দুটি কাজ ভুলেও করবেন না, করলে সব নেকি বাদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এই সম্পর্কে খুব সুন্দর একটি ধারণা দেওয়া হবে। ইয়াউমুল জুমা বা জুমার দিনের ফজিলত আমরা কেনা জানি না। এই দিনটিকে সাইয়দুল আইয়াম বা দিন সমূহের সর্দার বলা হয়। কোন কোন হাদিসে এই দিনটিকে ঈদুল আজহা ও ঈদুল ফিতরের থেকেও উত্তম বলা হয়েছে। যাই হোক, কিন্তু কেন এই দিনটি এত গুরুত্বপূর্ণ? কারণ ছয় দিনে পৃথিবী সৃষ্টির শেষ দিন ছিল শুক্রবার। আদম আলাইসালামকে সৃষ্টি করা হয়েছিল শুক্রবার, তাকে জান্নাতে রাখা হয়েছিল শুক্রবার, তাকে জান্নাত থেকে বের করা হয়েছিল শুক্রবার, কেয়ামত সংঘটিত হবে শুক্রবার। শুক্রবার মুসলিমদেরকে দিনের হুকুম আহকাম সম্পর্কে অবগত করার জন্য খুতবার ব্যবস্থা করা হয়েছে, যা শ্রবণ করা ফরজ বা ওয়াজিব। আর এই খুতবা শ্রবণ করা অনেক নেকির কাজ, কিন্তু কিছু মুসল্লি খুতবা শ্রবণ করতে এসে এমন দুটি ভুল করে যার ফলে তার নেকি তো হয় না, উল্টিয়ে সে জাহান্নামের রাস্তা সহজ করে নেই। এই ভুল দুটির মধ্যে একটি হলো খুতবা চলাকালীন কথা বলা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন ইমাম খুতবা দানকালে তুমি যদি পাশের কাউকে বলো চুপ থাকো, তাহলে তুমি জুমার সওয়াব নষ্ট করে দিলে। চলুন এই ব্যাপারে আরেকটি হাদিস দেখেনি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে উঠে মানুষের উদ্দেশ্যে খুতবা দিচ্ছিলেন। তিনি একটি আয়াত তেলাওয়াত করলেন আর আমার পাশে বসেছিল উবাই ইবনে কাব। আমি তাকে বললাম, উবাই, এই আয়াতটি কখন নাজিল হয়েছে? তিনি আমার কথার কোনো সাড়াই দিলেন না। আমি এর পরেও তাকে জিজ্ঞেস করলাম, তারপরেও তিনি কোনো সাড়া দিলেন না। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেম্বার থেকে নামলেন, তখন উবাই আমাকে বললেন, তুমি যে অনর্থক কথা বলেছো সেটা ছাড়া তুমি জুমার কোনো সওয়াবই পাবে না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করলেন, তখন আমি তার কাছে এসে বিষয়টি জানালাম। তখন তিনি বললেন, উবাই ঠিক বলেছে, যখন ইমাম কথা বলা শুরু করে তখন ইমাম কথা শেষ না করা পর্যন্ত চুপ থাকবে। এই হাদিস দুটি থেকে বোঝা যায় খুতবা চলাকালীন কথা বললে খুতবা শোনার নেকি থেকে বঞ্চিত হতে হবে, অতএব ভুলেও এই কাজটি করবেন না। দ্বিতীয়টি হলো কাতার ফেড়ে আগে যাওয়া। অনেকেই আগে আসা মুসল্লিদের মাথা হটিয়ে কাতার ফেড়ে আগের দিকে যায়, এটিও বিশাল বড় একটি অপরাধ। হযরতে সাহাল বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে মানুষের ঘাড় ফেড়ে সামনের দিকে অগ্রসর হলো, সে যেন নিজের জন্য জাহান্নামের রাস্তা প্রশস্ত করে নিল। সুতরাং যে কাজে জাহান্নামের রাস্তা প্রশস্ত হয় সে কাজে নেকি হবে কিভাবে? অতএব জুমার দিনে খুতবা চলাকালীন এই দুটি কাজ থেকে আমাদের আবশ্যিকভাবে বেঁচে থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করুন, হেফাজত করুন। আমিন।